আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে চিকেন রেজালা শেয়ার করব। প্রথমে চুলাটা একটু অন করে নিচ্ছি। চুলায় একটু তেল দিলাম। তেলটা গরম হয়ে গেল, এবার সামান্য লবণ, কিছু পেঁয়াজ কুচি, সাদা বাটা, রসুন বাটা, আধা চামচ জিরে গুঁড়ো, এক চামচ মরিচের গুঁড়ো, দুটি এলাচ, রসুন, দারচিনি দিয়ে একটু নেড়ে দিচ্ছি। আমি হাতে করা কিছু গরম মশলা করে রেখেছিলাম, ওটা এক চামচ দিয়ে দিলাম। এবার আমি চিকেন মশলা মানে একটু অন্যরকম, যেমন আমি বাদাম বাটা 2 চামচ বা 2-3 চামচ বাদাম বাটা দিয়ে দিচ্ছি। মুরগিটাকে আমি 1 ঘন্টা দই টক দই দিয়ে মেখে রেখেছিলাম। মশলাটা আমার কষা হয়ে গিয়েছে, এবার চিকেনগুলো আমি দিয়ে দেব। চিকেনগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে চিকেন মশলাতে সাধারণত হলুদ দিতে হয় না, এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এবার আমি একটু খুলে দেখব, নাড়াচাড়া দিয়ে আবার 2 চামচ লেবুর রস দিয়ে দেব। রসটা দিয়ে একটু নাড়াচাড়া করে চিকেন মশলা দিতে দুটা কাঁচামরিচ দিয়ে দেব, 3টা কাঁচামরিচ, কিছুক্ষণের জন্য আবার ঢেকে দেব। কিছু ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, এবার ক্যাপসিকামগুলো আমি সাথে দিয়ে দিব। ক্যাপসিকাম না থাকলে খালি চিকেন দিয়েও করা যায়, একটু কালারফুলের জন্য আমি দিলাম। আমার চিকেন মশলা অলমোস্ট হয়ে গিয়েছে, এবার ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। ঢেকে রেখে 10 মিনিট অপেক্ষা করব। এবার একটু খুলে দেখব, হয়ে গেছে আমার চিকেন
মাসালা রেজালা অলমোস্ট একই রকম, একটু সামান্য কথাতে চেঞ্জ। দু চারটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি উপরে, একটু চিনি অ্যাড করছি। চিনি দিলে খাবারের স্বাদটা একটু বাড়ে। সামান্য গরম মশলা একটু ছিটিয়ে উপরে ছিটিয়ে চুলাটা বন্ধ করে দিব। চিকেন মশলা রেজালা অলমোস্ট একই রকমই, একই রকম, হলুদ দিতে হয় না। আমি কালারফুলের জন্য ক্যাপসিকাম দিয়েছি। চিকেন, এই চিকেনটা আপনি পোলাও সাদা ভাতের সাথে খেতে পারেন, সকালে নাস্তার সাথেও খাওয়া যায়। আমি ঢেকে চুলাটা বন্ধ করে দেব। এবার আমি পরিবেশন করব। হয়ে গেল আমার চিকেন মশলা। আপনারা আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।